ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছের এই রেসিপিটা কেন এত সুস্বাদু হয় সেটাই দেখে নিন। একদম ঘরোয়া উপকরণে কীভাবে রান্না করলে এই মাছ আপনারা বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পেতে পারেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি কোয়েলি। আজকে আমি এখানে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের। লাগছে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে, ছোটো ছোটো আমি দুটো টমেটো ঘষে নিয়েছি, আর লাগছে সর্ষে পোস্ত, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। প্রথমে মাছ দুটোতে সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে সর্ষের সঙ্গে কিন্তু আপনারা কাজু বাদাম ইউজ করতে পারেন, কারণ বেশি পরিমাণে করতে হলে পোস্তটা অনেক সময় ব্যবহার করা অসুবিধে হয়ে যায়, অনেকটা পোস্ত ব্যবহার করতে হয়তো পারা যায় না, সেখানে কিন্তু আপনারা কাজু বাদাম ইউজ করতেই পারেন। তো দেখুন, মাছ হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে। তেলটা গরম করে সামান্য নুন দিয়ে দিলাম যাতে করে মাছটা কড়াইতে না লাগে। নুন দিয়ে এভাবে কড়াইতে একটু তেলটাকে ছড়িয়ে দিলাম। এইবার আস্তে করে একটা পাবদা মাছকে দিয়ে দিতে হবে। ফিরে আসছি পাঁচ মিনিট বাদে। পাঁচ মিনিট বাদে ফিরে এসে বন্ধুরা, এভাবে খুব হালকা হাতে মাছটাকে আমি উল্টে দেব। পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। আরও দু তিন মিনিট ভেজে নিয়ে আমি ফিরে এলাম, মাছটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি অপর মাছটাকেও ভেজে নিয়েছি। আর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়েই কিন্তু এখানটায় দিয়ে দিলাম টমেটো বাটা। যেহেতু তেলটা প্রচুর গরম ছিল সেজন্য কিন্তু প্রচণ্ড ধোয়া উঠে গেছে। খুব সাবধানে কিন্তু তোমরা এই স্টেপটা করবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবে। এরপর টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু আমি আগেই বেটেও নিয়েছি সর্ষে পোস্তর সঙ্গে। তো দিয়ে মশলাটা খুব ভালো করে, দেখো বন্ধুরা, পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম কতটা তেল ছেড়েছে। এবার এখানটায় সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে ফিরে আসছি। পাঁচ মিনিট বাদে বন্ধুরা দেখো মশলার থেকে কতটা তেল ছেড়েছে। আরও দু তিন মিনিট আমি কষাবো। দু তিন মিনিট বাদে বন্ধুরা দেখো কতটা তেল ছেড়েছে। এইবার এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। আমি দু বাটি মতো জল দিলাম। তোমাদের যেরকম ঝোল পছন্দ তোমরা কিন্তু সেরকমভাবে জলটা ইউজ করো। তো ঝোলটা দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছ দুটো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ দিয়ে এখানে কিন্তু পাঁচ থেকে দশ সাত মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে, দেখো ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এইবার আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিতে হবে সামান্য চিনি। তো দেখো, দিয়ে নাড়াচাড়া করার পর আমার রান্না কিন্তু একেবারে সার্ভ করার জন্য রেডি। তো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে তো দেখতে। দেখতে যেমনি অসাধারণ বন্ধুরা, খেতে তো একদম অসাধারণ হয়। আর তোমরা যদি এইভাবে বানিয়ে খাও কেউ বলবে না যে এটা ঘরে রান্না করেছো। যাদেরই খাওয়াবে তারা অবশ্যই জিজ্ঞেস করবে যে কোন রেস্টুরেন্ট থেকে আনা, কারণ এত সুস্বাদু হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো, একদম রেস্টুরেন্টের সাথে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, একদম কম সময়ে কম খরচে ঘরোয়া উপকরণে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। না বানালে কিন্তু মিস করে যাবে বন্ধুরা। আমার কথা মতো একবার বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ধন্যবাদ।